আসসালামু আলাইকুম গাইস, মিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো রসুনের ভর্তা। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই তৈরি করব এই ভর্তা। তাহলে চলে যাই মূল রেসিপিতে। আমি এইখানে পাঁচটা রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে রসুনের কোয়া বের করে নেব। এখন আমি রসুনগুলোকে খোসা ছাড়িয়ে কোয়া বের করে নিয়েছি। এখন লাগবে এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল দেব। এখন শুকনো মরিচগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবেই বাজার আগ পর্যন্ত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে দেব, একটু নেড়ে ছেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। এবার ঢাকনাকে উঠিয়ে চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এখন আমি সবগুলো রসুন উঠিয়ে নেব। এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। একটু এভাবেই নেড়ে চেড়ে দেব, নরম হওয়ার আগ পর্যন্ত আমি এভাবেই নেড়ে নেড়ে এটাকে দেব। অনবরত নাড়তেই থাকবো, নেড়ে চেড়ে উঠিয়ে নেব। ভর্তাটা দারুণ স্বাদের একটা ভর্তা, আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটু নেড়ে নেড়ে নেব। এবার এটা নরম হয়ে গেছে, আমি এটাকে এবার উঠিয়ে নেব। এটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচের বটাগুলো ছাড়িয়ে নেব, বটাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে আমি বটাগুলো ছাড়িয়ে নেব। সবকটা বটা ছাড়ানো শেষ, এবার হাত দিয়ে আমি এগুলোকে চটকিয়ে নেব। সবকটা মরিচ আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে চটকিয়ে নেব, গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করা শেষ, এবার এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দিয়ে চটকিয়ে নেব, আধা ভাঙা করে নেব। সবকটা রসুন আমি এরকম আধা ভাঙা করে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু হাত দিয়ে এভাবে মেখে নেব। এখন লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে দিয়ে নেবেন। এখন আমি এখান মতো সরিষার তেল দিয়ে দেব। ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে অন্য একটা সার্ভিং বোলে ঢেলে দেব।
সার্ভিং বলে ঢেলে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেল আমার রসুন ভর্তা, আপনারাও বাসা ট্রাই করবেন।